বাংলাদেশের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম প্রাচীন ও ঐতিহ্যপূর্ণ স্থান মহাস্থানগড়। প্রাচীন এই পুরাকীর্তিটি রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে 13 কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। প্রাচীনকালে পুনর্বর্ধন ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ, আর এই জনপদের নাম ছিল পুনর্বর্ধনের রাজধানী পুনর্নগর, যা পরবর্তী সময়ে মহাস্থানগড় হিসেবে পরিচিত হয়। এটি মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ শহর ছিল। আমি এখন মহাস্থানে নেমে পড়েছি। আমি 10 বছর আগে মহাস্থানে এসেছিলাম। তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে অনেক পার্থক্য। সম্ভবত এটা একটা ওভারব্রিজ, এখান থেকে শুরু হয়ে সম্ভবত আরও আমি জানি না কত দূর গিয়েছে। এটা ওই পাশে আমি এখান থেকে দেখতে পাচ্ছি 4টা লেন। আমি এখানে মাজার দেখব, জীবন্ত কূপ দেখব, আর হলো যে যে পাথরে দুধ দেওয়া হয় সেটা দেখব। আমার সঙ্গে থাকবেন, চলুন তাহলে। আজ থেকে প্রায় 2500 বছর আগে গড়ে ওঠা এই স্থানটি বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ ছিল। চীন ও তিব্বত থেকে অনেক বৌদ্ধ সন্ন্যাসী এখানে লেখাপড়ার জন্য আসতেন। স্থানটি সম্পর্কে চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার ভ্রমণ কাহিনীতে লিখে গেছেন, মহাস্থানের চারদিক বেষ্টন করে রেখেছে প্রাচীর। প্রাচীর বেষ্টিত এ নগরীর মধ্যে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। দুর্গটি উপর থেকে দেখতে আয়তাকার। আশপাশের এলাকা থেকে দুর্গ প্রাচীরটি প্রায় 11 থেকে 13 মিটার উঁচু। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা শহর প্রাচীরের পুরাতন একটা গেট, সেই গেটের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। এই হচ্ছে মাজারে ওঠার গতিপথ। মহাস্থান বাস স্টপেজ থেকে এই পথে আপনাকে মাজারে উঠতে হবে। এটি হচ্ছে মাজারের চত্বর। প্রচণ্ড শীত এই মুহূর্তে, যার কারণে একটু দেরি হয়েছে এই কাজগুলো করতে। আমার মনে হয় যেটা আরও 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 সকালে হয়। এখানে দেখতে পাচ্ছেন মাজারের সুলতান সাহেবের মাজারের পিছন দিকটা। এটা এখানে বেশ কিছু দোকানও আছে, এখানে টুপি তসবি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্রের বিক্রি হচ্ছে এখানে। তো যেটা মূল কথা সেটা হচ্ছে যে এটা এমন একটি মাজার, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকারের মানুষ এখানে আসেন মানত করার জন্য, যে কোনো ধরনের মানুষ এখানে চলে আসেন। এবং এখানে এই এই মাজারে কিছু সংখ্যক লোক বসবাস করেন, যাদের কোনো ঠিকানা নেই, যাদের কোনো নিকটতম আত্মীয় স্বজন নেই, যারা এই মাজারে বসবাস করেন, এখানে থাকেন, এখানেই খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়ারও খুব একটা সমস্যা হয় না, কারণটা হলো যে এখানে প্রতিদিন লোকজন আসছে, মানত করছে, রান্নাবান্না করছে এবং তারা এখানে তাদের খাবার যোগান দিচ্ছে। ইতিহাস মতে এখানকার রাজা পরশুরামের রাজত্বকালে আফগানিস্তানের বলখি নগর থেকে একজন আধ্যাত্মিক শক্তিধারী দরবেশের আগমন ঘটে। তার নাম ছিল হযরত শাহ সুলতান মাহমুদ বলখি। তিনি মাছ আকৃতির নৌকা করে বিশাল করত নদী পার হয়ে মহাস্থানগড়ে আসেন। এজন্য তার আরেক নাম মাহি সাওয়ার। তিনি রাজা পরশুরামকে পরাজিত করে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। এটি তার মাজার। বাংলাদেশের অন্যান্য মাজারের মতোই সাদৃশ্যপূর্ণ দৃশ্য এখানে দেখতে পাওয়া যায়। প্রাচীন পুন্ডু শহর এবং মহাস্থানগড়ের মূল আকর্ষণ হচ্ছে সুলতান বাবার মাজার। আমার পিছনে যে মাজার শরীরটা দেখতে পাচ্ছেন, এখানেই সুলতান বাবা শহীদ আছে। এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ আসে
মাজারে জিয়ারত করে এবং মাজারে তাদের মনস্কামনা পূরণের জন্য মানত করে থাকে। এখানে ওইখানে হচ্ছে আমি দেখতেছি ওটা ভান্ডারখানা, আমি জানি না ওইখানে কি হয়। তো আমার ধারণা যারা দর্শনার্থী এখানে আসেন, যারা মানত করেন, যারা হচ্ছে খিচুড়ি অথবা পশু কুরবানি দিয়ে থাকেন, তারা সম্ভবত ওইখানে রান্না করেন এবং ওইখানে আপামর জনসাধারণ ওখান থেকে খাবার সংগ্রহ করে। এই ছিল হচ্ছে যে আমাদের মোটামুটি এই মাজারের উপরের দিকের দৃশ্য। আর আমার পেছনে যে কাঠামোটি দেখতে পাচ্ছেন, এই কাঠামো এটা প্রথম গেট ছিল মাজারের, পাথরের তৈরি করা। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে আছেন। আমি বুঝতে পারছি না আসলে কে সিন্নি দেবেন আর কে সিন্নি নেবেন। তা আমি একটা চান্স নিতে চাই যে যেহেতু দুপুরবেলা খিদে লাগছে, দেখি একটা সিন্নি পাওয়া যায় কিনা। ভাই সিন্নি পাওয়ার উপায় কি? খিদে লাগছে তো। ও আচ্ছা, দেও হয়ে গেছে, আবার কখন দেবেন? আমাকেও দেবেন তো নাকি? ভিউয়ার্স, আমার পেছনে যে বড়ির গাছটা দেখছেন, কুল গাছ, এই কুল গাছে কোনো কাঁটা নেই। এই উপমহাদেশে এরকম কাঁটাহীন কুল গাছ খুব বিরল, কিন্তু এই মাজারে এই গাছটিতে আসলে কোনো কাঁটা দেখা যাচ্ছে না। আমি পরীক্ষা করে দেখলাম, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ক্লোজ ভিউ করে যখন দেখালাম আসলে কোনো কাঁটা খুঁজে পাইনি আমি এখন পর্যন্ত। এখন কাঁটা যদি এই গাছে না থাকে, এতগুলো কাঁটা তো কারো পক্ষে অদৃশ্য করা সম্ভব না। তো সেই কুল গাছে আমি এখন পর্যন্ত কোনো কাঁটা দেখতে পেলাম না। তো এটা একটা মানে অবাক করা বিষয় বা আশ্চর্যের বিষয়। এই মাজারের সামনে বিভিন্ন দোকানে কটকটি নামে এক প্রকার মিষ্টি জাতীয় খাবার পাওয়া যায়, এটি এখানকার প্রসিদ্ধ খাবার। আমাকে এই কটকটি টেস্ট করার জন্য দিয়েছে, আমি এখন এই কটকটি টেস্ট করে দেখবো যে কেমন। চমৎকার। 239টা দোকান আছে, তার মধ্যে সর্বোচ্চ 9 জন লোক কটকটি বানায় আর বাদ বাকি সবাই কিনে নেবে। আমরা নিজেরাই বানাই, নিজেরাই বেশি পাইকারি বেশি নেই, এটাই নাসিরের বড় বৈশিষ্ট্য। এই যে আমার কার্ডে দেখেন লেখা আছে, আমাদের কোথাও কোনো শাখা নেই, কিন্তু এই লেখা কেউ দিতে পারে না। সত্য যুগে সত্য যিনি বিশ্বাস করে মানুষের সঙ্গে রাখে, শরীরটা ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ তুমি সর্বশক্তিমান। এটা জোর করার জিনিস না, আংটি দেন না, আংটি শুধু আংটি। পাকিস্তান এই সব দেশের প্রতিটি গ্রাম ও শহরে এই অষ্টধাতুর আংটির বহুল প্রচলন আছে, তাই আজ থেকেই আপনারাও ব্যবহার করুন এই আংটি। আমরা যা খাই, ভাতের সার, মাছের সার, ডালের সার, সার খেলে কি হয়, বিস্ফোরক হয়ে যায়, আর বিস্ফোরক হয়ে গেলে মানব দিয়ে দুটো দিন নষ্ট হয়ে যায়, আপনার লেবারটা নষ্ট হয়ে যাবে, প্যানিসটা দুর্বল হয়ে যাবে। আচ্ছা এই জিনিসগুলো কি আপা, এই জিনিসগুলো কি, এদের কি হয়, ঔষধি কাজ? আচ্ছা এই অদ্ভুত গাছটির নাম হচ্ছে মনিরাজ গাছ, এটার বিভিন্ন ঔষধি গুণ আছে বলে এই আপা দাবি করছেন। আমরা জানি না এটার কি অবস্থা, এটা খেলে নাকি অনেক ধরনের রোগের উপশম ঘটে। এখনো তো মানুষ ব্যবহার করে না, মানে এটা ওই ইয়াস ইয়াস ওই যে তামাক খাওয়ার জন্য ব্যবহার করছে, আমিও দেখছি ছোটবেলায়। এই মহাস্থানে কয়েকটি টুরিস্ট স্পট আছে। মহাস্থান বন্দর থেকে উত্তর দিকে যেতে থাকলে এই সব স্থানে দেখা পাওয়া যাবে। মাজার পরিদর্শনের পর 200 গজ হেঁটে একটি উঁচু স্থানে প্রাচীন গাছের নিচে একটি লম্বা এবং আয়তাকার মসৃণ পাথর দেখা যায়। ধারণা করা হয় রাজা পরশুরাম এই পাথরকে বলি দেওয়ার কাজে ব্যবহার করতেন।
বর্তমানে হিন্দু ধর্মাবলম্বী অনেক নারী এ পাথর দুধ এবং সিঁদুর দিয়ে স্নান করান। অনেকে খালি পায়ে দুধ ঢেলে ভক্তি নিবেদন করেন। গল্প আছে যে সাতটা হাতিও এই পাথরকে নিয়ে যেতে পারেনি বা এখান থেকে তুলতে পারেনি। আমও দেখি বলে হয় এখানে এসে সবাই দুধ ঢালে, সিঁদুর ঢালে, আগরবাতি মোমবাতি, পাগলারাও এসে ভক্তি করে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের মনস্কামনা পূরণ করতে এই পাথরে মানত করেন। তবে পাথরের আকৃতি দেখে এটিকে দরজার তোরণ বলে মনে হয়। লোকে এ পাথরকে খোদাই পাথর বলে থাকেন। পাথরের পাশে গাছের নিচে নানা ধরনের সন্ন্যাস প্রকৃতির লোকজনের আশ্রয় নিতে দেখা যায়। আমরা পাগলরা একটু সরকারের কাছে বসার জায়গা চাইছিলাম, সিদ্ধি সাধক খাবে তো বয়স মাপি খাবে, পুলিশ বাহিনী 40-এর নিচে যারা সিদ্ধি খাবে 30-এর নিচে তাকে অ্যারেস্ট করবে, আর সাধু সঙ্গের লোকজনকে অ্যারেস্ট করতে পারবে না। যারা মাদার ভক্ত লোক তাদেরকে নিয়ে যায় খাঁচায় ঢুকিতে। এরপর মাঠ পেরিয়ে উত্তর দিকে আরও 200 গজ গেলে পাল আমলে নির্মিত একটি ইমারতের নিদর্শন পাওয়া যায়। স্থানীয়ভাবে এটি পরশুরামের প্রাসাদ বা মন্দির হিসেবে পরিচিত। এরপর একটি ফসলি মাঠ পেরিয়ে একটি বড় প্রাচীন কূপের দেখা পাওয়া যাবে। এখন আমরা জীবন্ত কূপ দেখতে যাচ্ছি। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হলো জীবন্ত কূপ। জীবন্ত কূপের সামনেই একটা বিশাল বড় ঐরাবত। আমরা জানি না এটা পরশুরামের কিনা। আমার মনে হয় এই হাতিটা এখানে মৃত অবস্থায় এসেছিল, এখানে এসে জীবিত হয়েছে। এই যে আমি এখন জীবন্ত কূপের উপরে দাঁড়িয়ে আছি, লাফ দিয়ে উঠেছি। তো আপনি এখান থেকে যদি লাভ দিয়ে মরে যান আবার জীবিত হয়ে উঠতে পারবেন, এটা হলো সেই জীবিত কূপ। এর নাম জিয়তকুণ্ড। কথিত আছে এই কূপের পানি পান করে পরশুরামের আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত। তাই হযরত শাহ সুলতান মাহমুদ বলখি একটি ঈগলের মাধ্যমে এই কূপে একটি মাংসের টুকরা ফেলেন, আর তাতেই কূপের পানি তার আশ্চর্যগুণ হারিয়ে ফেলে। এর ফলেই পরশুরাম যুদ্ধে পরাজিত হন। এই হচ্ছে পরশুরামের শহরের প্রাচীর এবং রাস্তা। এই রাস্তা দিয়ে পরশুরামের ঘোড়া হাতি দৌড়াইছে আগে।
এটা শহরের প্রাচীর ছিল। পশুরাম নেই, আমরা আছি তার প্রাচীরের পাশ দিয়ে। আমি ঘুরতেছি, আমার চোখ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমিও দেখছি। আমি আর্কিওলজি ডিপার্টমেন্টের লোক, আমার দায়িত্ব এই ওয়াল মহাস্থান জাদুঘর থেকে পরশুরাম রাজার প্লেস পর্যন্ত। এই জায়গা দেখি, যেমন বটগাছ হলে বটগাছ তুলে দেই, তারপরে আপনার একটা কাগজ পড়ে থাকলে সেটা উঠে নেই, তারপরে আপনার ঘাস জঙ্গল টঙ্গল হলে এলে পরিষ্কার করে দেই। এই কূপের পাশ দিয়ে 200-300 মিটার মাঠের ভিতর হেঁটে গেলেই ভীমের দাঙ্গাল নামে একটি কাঠামো দেখা যায়। আপনি নতুন হলে মহাস্থান প্রাচীরের পাশ দিয়ে হেঁটে সেখানে সহজেই যেতে পারবেন। এটি মূলত একটি দীর্ঘ বাঁধ, যা বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য রাজা ভীম কর্তৃক নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। এ প্রাচীর মহাস্থানগড়ের 3 দিক পর্যন্ত পরিবেষ্টিত এবং উত্তরাঞ্চলের প্রায় 70 কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি। এই জায়গাটার নাম হলো জাহাজঘাটা প্রত্নস্থল। 5 বছর আগেও এই জায়গাটা খোলা ছিল এবং এখানে যে কেউ যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারত। আজকে আমি দেখতেছি এখানে কনক্রিট বেড়া দিয়ে 20 টাকার বিনিময়ে সবাইকে এখানে প্রবেশ করতে দিচ্ছে। তো চলেন দেখি 20 টাকা দিয়ে টিকিট কাটি এবং ভিতরে কী আছে দেখতে যাওয়ার চেষ্টা করি। আমি 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম। এখন এই 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 জায়গা থেকে আমরা দেখতে পারবো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। উপরে নতুন করে কী করছে আমি জানি না, এবং আমাদের ক্যামেরার চোখে দেখব যে এই জায়গাটা আসলে কী আছে। মহাস্থান জাদুঘরের ঠিক সামনে অবস্থিত এই স্থাপনাটির নাম গোবিন্দ ভিটা। এর অর্থ দেবতা বিষ্ণুর আবাসস্থল। এখানে একটি মন্দির রয়েছে, তবে বৈষ্ণব ধর্মের কোনো নিদর্শন এখানে পাওয়া যায়নি। তো এই গোবিন্দ ভিটার এরিয়াল ভিউটা আমি দেখাতে পাচ্ছি না, এর পিছনে কারণ হলো যে এইখানে DSLR ক্যামেরা অথবা ড্রোন উড়ানো একেবারেই আইনতভাবে দণ্ডনীয়, যার কারণে আমাকে এই হেঁটে হেঁটেই এই ভিউটা দেখাতে হচ্ছে। ভীমের দাঙ্গাল থেকে উপরের দিকে জাদুঘরের পাশে শিলাদেবীর ঘাট নামে একটি স্থাপনা পাওয়া যায়। মহাস্থানগড়ের পূর্ব দিকে করতা নদীর তীরে এই ঘাট অবস্থিত। রাজা পরশুরামের বোন ছিলেন শিলাদেবী। কথিত আছে, রাজা পরশুরাম হযরত শাহ সুলতান মাহমুদ বলখির কাছে পরাজিত হলে শিলাদেবী এ স্থানে আত্মাহুতি দেন। এখনও প্রতি বছর অনেক হিন্দু ধর্মাবলম্বী ভক্ত এখানে পূজো দেন এবং স্নান করেন। এটি মহাস্থান জাদুঘর, যেখানে মহাস্থান এবং বাংলাদেশের বহু প্রাচীন নিদর্শন সংরক্ষিত আছে। এই 3টি প্রাচীন স্থাপনায় প্রবেশ করতে বর্তমানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। টিকিটের মূল্য 20-50 টাকা। এছাড়া এখানে আরও কিছু নিদর্শন রয়েছে, যেমন মানকালের ঢিবি, বৈরাগীর ভিটা, স্কন্ধের ধাপ, তোতারাম পণ্ডিতের ধাপ, বিহার ধাপ, মঙ্গলকোট স্তূপ, ট্যাংরা বৌদ্ধ স্তূপ, কালীদহ সাগর ইত্যাদি। ঢাকা থেকে সরাসরি উত্তরাঞ্চলগামী বাসে মহাস্থান বন্দরে নামা যায়। বগুড়ায় আসলে মাটিরালি মোড় থেকে মাত্র 6 কিলোমিটার দূরে CNG যোগে সহজেই আসা যায়। মহাস্থান সম্পর্কে আমি আপনাদের অনেক তথ্য জানিয়েছি। তো ভিউয়ার্স, আমার এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন। আবার একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত বাই।